জন্মাষ্টমীতে শ্রীবৃদ্ধি ঘটাতে চান? মেনে চলুন কয়েকটি সহজ উপায়, অর্থ সম্পদের অভাব হবে না, শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায়। পঞ্জিকা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী প্রত্যেক বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপন করা হয়। এবছর 18 ও 19 আগস্ট জন্মাষ্টমী উদযাপন করা হবে দেশ জুড়ে। অষ্টমী তিথি 18 তারিখ রাত 9:21 থেকে শুরু করে 19 তারিখ রাত 10:59 পর্যন্ত থাকবে। পুরাণ অনুসারে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে মথুরায় কংসের কারাগারে জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের। এই তিথিকে কৃষ্ণের জন্মতিথি হিসেবে পালন করা হয়। হিন্দু গৃহস্থের ঘরে ঘরে এদিন গোপালের পুজো করা হয়। এদিন নতুন করে সাজিয়ে তোলা হয় কৃষ্ণ মূর্তিকে, পরানো হয় নতুন পোশাক গয়না কত কিছু, কৃষ্ণকে ভোগ দেওয়া হয় মাখন মিছরি। তবে এর পাশাপাশি এই বিশেষ তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পুজোর সময় কয়েকটি সহজ সরল উপায় অবলম্বন করলে ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা দৃষ্টি পেতে পারেন ভক্তরা। ভগবান কৃষ্ণের কৃপায় ভক্তের সব কষ্ট দূর হয়ে যাবে, মন মতন ফল পাবেন, পাশাপাশি কখনোই অর্থ এবং সম্পদের অভাব হবে না। শ্রীবৃদ্ধি ঘটাতে জেনে নিন সহজ কয়েকটি উপায়। জন্মাষ্টমীর সকালে স্নান করার পর রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে কৃষ্ণকে হলুদ ফুলের মালা অর্পণ করুন। দেখবেন কৃষ্ণের আশীর্বাদে অর্থ আগমন ঘটবে আপনার বাড়িতে। এদিন কৃষ্ণকে পান পাতা অর্পণ করুন। সেই পান পাতায় রোলি দিয়ে স্ত্রী লিখে লকারে রেখে দিন। এই উপায়টিও ধন সম্পদ বৃদ্ধি করে। শাস্ত্র অনুযায়ী এদিন দুধ ভর্তি পাত্র কৃষ্ণকে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। মনে করা হয় যে এটা করলে সব ইচ্ছাও পূরণ হয়। জন্মাষ্টমীর দিন সকালে দক্ষিণবর্তী শঙ্খে জল ভরে সেই জল দিয়ে কৃষ্ণের অভিষেক করুন। এই উপায়ে সব মনস্কামনা পূরণ হবে, পাশাপাশি মা লক্ষ্মীর কৃপা পাবেন। জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে রূপোর বাসী অর্পণ করুন। পুজো হওয়ার পর এই বাসীটিকে লকার কিংবা নিজের ব্যাগে রেখে দিন, এতে ধন প্রাপ্তি হবে। জন্মাষ্টমীর দিন নিজের বাড়িতে 7টি কুমারী মেয়েকে ডেকে তাদের পায়েস বা সাদা মিষ্টি খাওয়ান, এরপর কিছু উপহার দিন। জন্মাষ্টমীর দিন থেকে শুরু করে লাগাতার 5 শুক্রবার এই উপায় করে দেখুন কিভাবে আপনার ব্যবসা এবং কেরিয়ারে অপ্রত্যাশিত সাফল্য আসতে চলেছে। জন্মাষ্টমী তিথিতে সন্ধেবেলায় 11 বার তুলসী গাছ প্রদক্ষিণ করে দেবী তুলসী পুজো করুন, এতে ঋণ মুক্তি ঘটবে। জন্মাষ্টমী তিথিতে রাত 12টায় জাফরান মিশ্রিত দুধ দিয়ে গোপালের অভিষেক করুন, জীবনে সুখ সমৃদ্ধি লাভ হবে। বাড়িতে সন্তান চান? জন্মাষ্টমীতে নাড়ু গোপালের পুজো করলে সন্তান লাভের যোগ সৃষ্টি হয়, অথবা এদিন বাড়িতে গরু ও বাছুরের মূর্তি আনা উচিত। নাড়ু গোপালের সঙ্গে তাদেরও নিয়ম মেনে পুজো করলে ভগবানের কৃপায় সন্তান লাভ হয়। জন্মাষ্টমী থেকে শুরু করে লাগাতার 27 দিন পর্যন্ত কৃষ্ণ মন্দিরে নারকেল ও বাদাম অর্পণ করুন, দেখবেন আর্থিক সমস্যা দূরে চলে যাবে। জন্মাষ্টমীর দিন হলুদ চন্দন বা জাফরানে গোলাপ জল মিশিয়ে কপালে তিলক করে লাগান। প্রতিদিন এই উপায় করলে মন শান্ত হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি ঘটে। আপনি যদি চান আপনার বাড়িতে মা লক্ষ্মী বসত করুক, তাহলে জন্মাষ্টমীতে কলা গাছ লাগান বাড়িতে। তারপর কলা গাছটি বড় হয়ে গেলে দান করে দিন, দেখবেন এতে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেলে।